بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্ত কাল পাহারা বিচল, কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্ত কাল পড়া হয়। নাতে রসুল কিছু আরবিতে হয়, কিছু ফার্সিতে হয়, কিছু উর্দুতে হয়, বাংলাতে কমই হয়, কারণ দেশ বাংলাদেশ হইলেও হ্যাঁ সব উর্দুতেই চলে আর ফার্সিতে চলে, ঠিক না? ধর্মকর্ম উর্দু আর ফার্সি, জি এই হলো অবস্থা। তো কোন নাতে রসুলটা রসুলের সাহাবিরা পড়েছেন বলেন? আমাদের দেশের লোকেরা তো বালাগাল ওলা পড়ে, তো বালাগাল ওলা তো শেখ সাদী ওই ইরানের এক কবি তৈরি করেছিল, বালাগাল ওলা বিকমা লিখি। তো সাহাবাই কেরামের যুগে কোন নাতে রসুল পড়া হইত বলেন? জানা আছে? জানেন না কেন? নবীর সাহাবিরা যেই নাতে রসুল পড়েছে ওইটা পড়বেন, এটা বেশি ভালো হবে না? এটা শিখতে হবে না? মিলাদ করেছেন আর রসুলের সাহাবিদের নাতে রসুলটা শিখবেন না, কেমন কথা হইল? জি সবগুলির জবাব না 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 করে আপনারা জবাব দিলেন। যদি হ্যাঁ জবাব হয় তাহলে একটা শর্ত আপনাদের কাছে থাকলো, সেটা হচ্ছে এই উত্তরগুলি কোরআনের আলোকে দিতে হবে, কোরআন একটা আয়াত দিয়ে, না হয় রসুলের একটা হাদিস দিয়ে দিতে হবে, আর না হলে সাহাবায়ে কেরামদের একটা উক্তি বা আমল দিয়ে দিতে হবে যে সাহাবিরা অমুক হালুয়াটা খেতেন, অমুক নাতে রসুলটা পড়তেন, অমুক জায়গাতে সাহাবিরা মাহফিলে মিলাদ করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার মিলাদ করেছেন, এগুলির জবাব আপনাদের কাছে চাই। এখন যদি বলেন যে না 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 নবীর সাহাবিরাও করেননি, আর এরকম কোনো হালুয়া মিষ্টিও খাননি, আমরাই জিলাপি শুরু করেছি, আমরাই নাচ শুরু করেছি, আমরাই মাহফিল মিলাদ শুরু করেছি, তারা করেননি, তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে করলো কে? এ মিলাদ আসলো কোথা থেকে আর কিভাবে আসলো, কখন আসলো? আর একটি প্রশ্ন করি এখানে, ওহির দরজা কখন বন্ধ হয়েছে? হ্যাঁ কখন বন্ধ হয়েছে? রসুলের এন্তেকালের কত বছর পরে ওহি বন্ধ হয়েছে বলেন? বলেন, ছোটখাটো পুরস্কার থাকলে দেওয়া যায় আপনাদের। হ্যাঁ নবী সাল্লামের এন্তেকালের যারা বলবেন 50-100 বছর পরে তারা হাত ওঠান। যদি কেউ থাকেন যে নবীর 100 বছর পরে ওহি বন্ধ হয়েছে, হ্যাঁ তাহলে হাত ওঠান। আছে কেউ? নাই, কেউ নেই। তো নবীর ইন্তেকালের পরে এক দুদিন ওহি এসেছে, কারো কাছে আসেনি? কারো কাছে আসে, সাহাবিদের কাছে, চার খলিফার কাছে আসেনি, চার খলিফার কাছে এসছে? আসেনি। চার ইমাম আবু হানিফা শাফি মালিকের কাছে জিবরাইল এসছে? তাদের কাছেও আসেনি, তাই না? তাহলে ওহি যখন বন্ধ হয়ে গেল, তো ওহি বন্ধ হওয়ার পরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরাও কেউ মিলাদ করলেন না, তো কি করে আসলো আর কখন শুরু হলো, কেমন করে শুরু হলো? যদি এটা নবীর জামানায় না হয় তো এটার নাম সুন্নাত না, এটার নাম বিদাত। এটার নাম হচ্ছে বিদাত। সুন্নাত মানে হচ্ছে নবীর আদর্শ, নবীর যুগে হয়েছে, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে করেছেন, আর না হয় সাহাবায়ে কেরামদেরকে পড়তে বলেছেন, সাহাবিরা ওই আমলটা করেছে, এটা হচ্ছে সুন্নাত।
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর আমার খুলাফায়ে রাশিদিন সুন্নতকে আঁকড়ে ধরো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা হেদায়াত প্রাপ্ত সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার খলিফার আদর্শকে তরিকাকে মজবুত করে ধরো আমার পরে, সেই যুগ এগুলো হলো না, তাইলে হইলো কখন? আর তারপরে নবীর সুন্নত বাদ দিয়ে নবীর সাহাবায়ে কেরাম করলেন না, কেউ যদি করে থাকে ওর নাম সুন্নত না, ওর নাম হচ্ছে বিদআত। বিদআত মানে ধর্মের নামে নতুন কথা অথবা কাজ, ধর্মের নামে নতুন কথা অথবা কাজ। ভালো করে শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, واتقوا الله الذي تساءلون به والأرحام, إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم, وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم, كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমাদের সমস্ত রকমের প্রয়োজন মিটাচ্ছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে আমাদেরকে সঠিক পথের হেদায়াত দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে দীনে ইসলাম জানার এবং তার উপর চলার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যার মধ্যে ত্রুটি আছে, আল্লাহ পাকের এই নিয়ামত জন্মসূত্রে পাওয়ার পরেও আল্লাহর দিন মেনে চলেন না, সে নিজেকেই মালামত করুক, হ্যাঁ নিজেকে তিরস্কার করুক, এবং ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, এবং সংশোধনের এখনও সময় সুযোগ আছে, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সংশোধনের তৌফিক দান করেন। তবে এটি বিনা পরিশ্রমের আল্লাহ পাক রব্বুল আলমিনের এত বড় নিয়ামত যে এই নিয়ামতের সামনে কোনো নিয়ামত টিকতে পারে না, আল্লাহ পাকের এই নিয়ামতের এহসাস অনুভূতি এখন হবে না, মৌতের সময় হবে, মৌতের পরে কবরের জীবনে হবে, বিচার দিবসে হাসর মাঠে এই যে ইসলামের নিয়ামত এর কদরটা তখন বুঝতে পারবেন, যখন আপনার চোখের সামনে লোকেরা জান্নাতে যাবে আর আপনি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবেন, আল্লাহ না করে এমনটা হয়, তখন এই নিয়ামতের অনুভূতি হবে যে হাই কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাকে জন্মসূত্রে দান করেছেন, বাপ ছিল মুসলিম, মা ছিল মুসলিম, বংশধর ছিল মুসলিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও। ইসলামের অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারেন, মতটা আসে এই রকমের চেষ্টা করতে পারেন, তাহলে কামিয়াব। এই জন্যই তো আল্লাহ বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, কমপক্ষে মুসলিম হয়ে যদি মরতে পারো তাহলে এটি হচ্ছে বড় কামিয়াবি। আর মুসলিম হয়ে যদি মত হাসিল করতে হয় তাহলে আল্লাহর একত্ব তৌহিদ ঠিক রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত ঠিক থাকতে হবে, রাসূল বিরোধী কাজকর্ম থেকে বেঁচে থাকতে হবে, তৌহিদ বিরোধী কাজকর্ম শিরক থেকে বেঁচে থাকতে হবে, সুন্নত বিরোধী কাজকর্ম বিদআত থেকে বেঁচে থাকতে হবে, আর আল্লাহ পাকের নাফরমানি ফরজে ঘাটতি করে অথবা হারাম কাজ করে
করা থেকে বেঁচে থাকতে হবে। এতটুকু যদি করতে পারেন তো দিন সহজ। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ইউসরুন, দিন ইসলাম খুব সহজ, দিন ইসলাম হচ্ছে খুব সহজ। কিন্তু আসলে আমরা এই সহজ বিষয়টাকে জানি না, সহজ রাস্তাও যদি জানা না থাকে তো অনেক জটিল। এটা বুঝতে পারবেন এখানে আশেপাশে থেকে আপনারা আসছেন অনেকে, কিন্তু এই মসজিদ চিনেন না, নতুন যেহেতু কয়েক মাস থেকে চালু হয়েছে, রাত দিন এখান থেকে ঘোরাফেরা করছেন, তারপরে কোনখানে মসজিদটা, কোন রাস্তা দিয়ে যাব, তারপরে কয়েকবার করে বুঝিয়েও বুঝতে পারছেন না, এই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে, তারপরেও বুঝতে পারছেন না, অথচ এমন দূরে নয়। হ্যাঁ, পায়ে হেঁটে যদি আসেন সিকো মার্কেট থেকে তো 10 মিনিটও লাগবে না, তারপরে জটিল কিনা, কিন্তু রাস্তা যদি চেনা থাকে তো এখান থেকে দামাম থেকে খোবারি গিয়েও সহজ, বাহরাইনে গিয়েও সহজ, রিয়াজে গিয়েও সহজ। মক্কার রাস্তা সবচেয়ে বেশ মুশকিল লাগতো আমাকে, সবচেয়ে বেশি মুশকিল লাগতো। মদিনাও থেকেছি, মক্কাতেও অল্প সময় মাঝে মাঝেই গিয়েছি, কিন্তু মুশকিল লাগতো। কিন্তু কয়েকবার ওখানে ওই হজের মৌসুমে ডিউটি করার পরে মক্কার রাস্তা এখন সহজ লাগে। তো যার রাস্তা জানা থাকে তার জন্য সহজ। ঠিক দিন ইসলাম ঠিক ওই রকমই, দিন ইসলাম সম্পর্কে অধিকাংশ মুসলিমরা শিখেও না আর গরজও মনে করি না করে না, যার ফলে তার জন্য দিনের বিধিবিধান খুব মুশকিল জটিল। নামাজ পড়াটাই যেন মুশকিল, জান্নাতের কাজ করাই মুশকিল, কিন্তু জাহান্নামের কাজ করা খুব সহজ। তো দিন সহজ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই দিন পালন করার তৌফিক দান করেন। আজকে রবিউল আউয়াল মাসের কত তারিখ? 4 তারিখ, 4 তারিখ সৌদি আরবে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। এই রবিউল আউয়াল মাসে আমাদের দেশে বিশেষ একটি উৎসব হয় যার নাম ঈদ বলা হয়। এই বিষয়টি সম্পর্কে একজন মুসলিম হিসাবে আপনাকে জানতে হবে, একজন মুসলিম হিসাবে আপনাকে জানতে হবে যে আপনি প্রত্যেক দিনে, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে কোন কোন ইবাদত বন্দিগুলি করবেন আর কোনটা করবেন না আপনি। যেমন আপনি একজন মুসলিম হিসাবে জানছেন যে ঈদুল ফিতর আপনাকে জানতে হবে, ঈদুল আজহা আপনাকে জানতে হবে, হজের মৌসুম হজ কখন হয় তা জানছেন আপনি, রোজা রমজান কখন, রোজার মাস সেটা জানছেন আপনি। ঠিক তেমনই এই রবিউল আউয়াল মাসে আপনার কিছু করার আছে কি নেই এটাও জানতে হবে। এটা কিসের ভিত্তিতে জানবেন? যদি মনে করেন যে আমাদের দেশের লোকেরা, সেখানকার যাদেরকে আলেম সমাজ বলছেন আর সেখানকার মেজরিটি জনগণ, সেখানকার মুসলিম বলছেন, তারা যেটা করে সেটা ইসলাম, এটা একটা বুঝ, অধিকাংশ লোকের বুঝ যে মেজরিটি যেটাকে ইসলাম বলে, ধর্ম বলে, সেটি হচ্ছে ধর্ম, ইসলাম ধর্ম। আর একটা বুঝ হচ্ছে যে যেটাকে আল্লাহ ইসলাম বলেছেন, আল্লাহ দিন ধর্ম বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ধর্ম বলেছেন, সেটা হচ্ছে দিন ধর্ম। এখন আপনার মগজে কোনটা আছে এটা হচ্ছে প্রশ্ন, এর উত্তর আপনাকে খুঁজতে হবে। বলুন তো দেখি এই দুটোর মধ্যে কোনটা উত্তর ঠিক? যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ আলেম সমাজ বা অধিকাংশ জনগণ বা সবাই যদি বলে যে এটা ধর্ম, এটার নাম ধর্ম, নাকি এর বিপরীত যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটিকে বলেন যে এটা হচ্ছে ধর্মের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে এইটা হচ্ছে ধর্মের কাজ, ইসলামের কাজ, কোনটা ধর্মের কাজ, কোনটা ইসলামের কাজ? হ্যাঁ, প্রত্যেক যুগে যারা রসুলের সাথে থেকেছে তাদের সংখ্যা বেশি না রসুলের বিরোধীদের সংখ্যা বেশি? বিরোধীদের সংখ্যা বেশি। প্রত্যেক যুগে ভালো কাজ যারা করেছে তাদের সংখ্যা বেশি না মন্দ কাজ যারা করে তাদের সংখ্যা বেশি? মন্দ কাজ যারা করে তাদের সংখ্যা বেশি প্রত্যেক যুগে, প্রত্যেক যুগে। এবং এটা কোরআনে কারিমে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কিছু লোক শুকুর গুজার বান্দা হবে, ওয়াকসার রহমল কাফেরুন, অধিকাংশ কাফের হবে, ওয়াকসার রহমল ফাসেকুন, অধিকাংশ পাপাচারী হবে, অধিকাংশ পাপিষ্ট হবে, ফাসেক নাফরমান হবে, ওয়াকসার রহম মুশরিকুন, ওমা ইউমিন আকসারুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ লোক ইমান ইসলামের দাবি করেও তারা শিরকে লিপ্ত থাকবে, মেজরিটি মুশরিক হবে, মেজরিটি ফাসেক হবে, মেজরিটি কাফের হবে, মেজরিটি ওয়াকসার রহম লা ইয়ালামুন, অধিকাংশ লোক অজ্ঞ হবে, জানবে না। এসব কথা কোরআনে বহু জায়গায় বর্ণনা করা হয়েছে। আপনি কোরআন শুধু তেলাওয়াত করছেন আর এই মোটা মোটা কথাগুলিও যদি না বুঝেন তাহলে কি করে আপনার দিন আপনার জন্য সহজ হবে?
তো এই রবিউল আউয়াল মাসে যে ঈদে মিলাদুন্নবী করা হয় এই বিষয়টি সম্পর্কে অল্প সময় আপনাদের নেব, কারণ সময় যথেষ্ট হয়ে গেছে। আর আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বিনা মেহনতে বিনা পরিশ্রমে আর অল্প কিছু চেষ্টাতেই জাযাহুমুল্লাহ খায়র শাইখেরা হাজির হয়ে গেছেন, সুতরাং তাদেরকে সময় দেওয়া আমাদের ফরজ দায়িত্ব, তাই তাদেরকে সময় দিয়েছি। আর আমরা একদিন না বললেও চলে, আমি চাইছিলাম যে আজকে কিছু না বলেই এখান থেকে বিরতি নিই, কিন্তু আমাদের ভাইরা বললেন যে না, অল্প কিছুক্ষণ না হলে আপনি বলেন, তাই আপনাদের সামনে আমি বসলাম। আর না হলে আমি এসা পর থেকে প্রস্তুত ছিলাম, কিন্তু কেউ না থাকলে তখন আমি আছি। হ্যাঁ, কারণ হ্যাঁ, এটা হচ্ছে ঘরের রেডিমেড খাবার, তাই না? ঘরের খাবার, বাইরের খাবার খেতে এমনি মজা লাগে, বিশেষ করে মহিলাদেরকে। হ্যাঁ, যাদের ফ্যামিলি আছে জিজ্ঞেস করে দেখবেন যে তোমাদের পাক শাক করে খেতে বেশি মজা লাগে না, শুয়ে থেকে একটা দাওয়াত পেয়ে গেলে ফিরি ফিরি আর আরামে খেতে পেলে ওইটা বেশি মজা লাগে। পুরুষদের চাইতে বেশি দেখেছি যে মহিলারা বলে যে ফিরি ফিরি খেতে পেলে ওইটাই বেশি মজা লাগে, কারণ খাটতে হইলো না, খুঁটতে হইলো না, মেহনত করতে হইলো না, পাকের ঘরে যেতে হইলো না, কষ্ট করতে হইলো না, চুলা ছুঁতে হইলো না, আগুনে তাপ লাগলো না, তাই না, ধোঁয়া লাগলো না, ওদের মজা লাগে, আমাদের মজা লাগে না। আবার আমাদের বাড়িরটাই মজা লাগে, জি, কারণ আমাদের তো মেহনত করতে হয় না, ফিরি ফিরি খাই আমরা, জি হ্যাঁ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আল ইমরানের আয়াত নম্বর 31 এরশাদ করছেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার বহু উপায় রয়েছে, বহু তরিকা রয়েছে, বহু পন্থা রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তরিকা, এবং এই রাস্তা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আর আপনি আল্লাহকে ভালোবাসার যদি দাবি করেন আর এই রাস্তা বাদ দিয়ে দাবি করেন, তাহলে আপনার দাবিটা আপনি মিথ্যাবাদী। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দাও, মানব জাতিকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এবং এই ভালোবাসার দাবি তোমাদের থাকে। ভালোবাসে মানুষ কখন? যখন ভালোবাসার দাবি করে, আমি অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসবো, তখনই না ভালোবাসে। আগে সংকল্প করে যে ভালোবাসবো, নিয়ত করে যে ভালোবাসবো, তারপরে ভালোবাসে আর তারপরে দাবি করে। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি এই দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আর প্রত্যেক মুসলিম, যত মুসলিমদের দল উপদল আছে আর যত রকমের তরিকাওয়ালার আছে, সকলেই দাবি করে যে তারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে শুধু ভালোবাসে না, তারা সবচেয়ে বেশি ভালোবাসে। প্রত্যেক দল বলে যে আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। হ্যাঁ, আশেকে এলাহি আর আশেকে রসুল, জি, সবচেয়ে বেশি সবাই দাবি করে। কুল্ল হিজবিন বিমা আল্লাযীহিম ফারিউন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে প্রত্যেকটি দল, যখন অনেক দল পয়দা হয়ে যায় তখন প্রত্যেকটি দল আনন্দিত থাকে তাদের মতবাদ নিয়ে, তাদের মতাদর্শ নিয়ে, তাদের তরিকা নিয়ে, যে আমরা এই তরিকাতে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই তরিকার মাধ্যমে আমরা রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সকলে কিন্তু আমরা দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কারণ এই আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ এবং রসুলের ভালোবাসা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহ এবং রসুলের ভালোবাসা ছাড়া দিন ইসলাম পালন করা যাবে না, আল্লাহ এবং রসুলের ভালোবাসা ছাড়া মুসলিম হওয়া যাবে না, জি হ্যাঁ। সুতরাং সকলেই দাবিদার, কিন্তু দাবি করলে দলিল লাগে, দাবি করলে কি লাগে? দলিল লাগে। যে কোনো দেশেই যান, যদি আপনি দাবি করেন যে এটা আমার বাসা ভাড়া রেখেছি, তোর জন্য কি লাগে? হ্যাঁ, আগদে ইজার বলছে এই দেশে, হ্যাঁ, রেন্টের পেপার লাগে আপনার, আগদে ইজার লাগে, লাগে না? লাগে না, ভাড়ার প্রমাণ দেখা যায় আপনি ভাড়া নিয়েছেন এই বিল্ডিংটা বা এই বাসাটা, হ্যাঁ, ফ্ল্যাটটা ভাড়া নিয়েছেন। যদি দেশের জমি জায়গা হয় তাহলে দলিল লাগে, দলিল, হ্যাঁ, যে রেজিস্ট্রেশনের দলিল লাগে, জি হ্যাঁ, আপনার নামে। আর দলিল নেই, কিছুই নেই, যদি দাবি করে বসেন যে এটা জমি আমার, অথবা গায়ে জোর আছে, চাষ করে আবাদ করে খাচ্ছে এক শ্রেণীর বেমানরা যেমন, তাহলে জমিটা তো তার নয়। তো প্রত্যেকটি দিন দুনিয়ার ক্ষেত্রে, যেমন দুনিয়ার ক্ষেত্রে সহজে বুঝতে পারছেন, কোনো কিছুর দাবি করলে তার জন্য দলিল লাগে। হঠাৎ করে একটা গাড়ি আল্লাহ না করে চুরি হচ্ছে, আমাদের এক ভাইয়ের গাড়ি চুরি হয়েছে কয়েকদিন আগে, গাড়ি চুরি হচ্ছে আজকাল, গিয়ে গাড়িটা দেখলেন যে অমুক জায়গাতে পড়ে আছে,
দাবি করলেন যে গাড়িটা আমার, আপনাকে পুলিশ কি বলবে যে তোমার গাড়ি তো প্রমাণ দাও, ঠিক কিনা? আপনি যদি গাড়ির দাবি করেন আপনার কাছেও চাইবে, কেউ গাড়ি চুরি করে নিয়ে পালাচ্ছে তাকেও যদি রাস্তাতে ধরে তার কাছে কি চাইবে, যে গাড়ি চালাচ্ছ গাড়ির প্রমাণ দাও যে গাড়ি তোমার, চাইবে না? চাইবে না। তাহলে প্রত্যেকটা বস্তুর হ্যাঁ যদি মালিকানার দাবি করেন, দখলের দাবি করেন, তাহলে কি করতে হবে? দলিল পেশ করতে হবে। আল্লাহর দিনের ক্ষেত্রেও কোনো কিছুর দাবি করলে তার প্রমাণ দলিল পেশ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী জানিয়ে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এর জন্য দলিল প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে মেনে চলো। কাকে? রসুলকে। রসুলকে আল্লাহ বলছেন তুমি বলো যে আমাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ, ইত্তেবা কাকে বলে? ইত্তেবা দেখেন, যখন আমরা কয়েকজন একসাথে চলি তখন চলার কয়েকটা তরিকা আছে। কয়েকজন একসাথে চলি আর একজন আমাদের মধ্যে বড় জন আছে, তখন একটা তরিকা হলো যে বড় ব্যক্তিকে মাঝখানে রেখে সামনে কিছু লোক চলে যাচ্ছে। জি, কিন্তু আমাদের সমাজে এটাকে আদম মনে করা হয় না। কি মনে করা হয়? বেয়াদবি মনে করা হয়, ঠিক না? বড় ব্যক্তির সামনে আগে আগে যদি হাঁটেন তো এটা কি মনে করা হয়? বেয়াদবি মনে করা হয়। বড় ব্যক্তির যদি আপনি ডানে বামে থাকেন আর একবারে তার চাইতে বেশি সেনা ফুলিয়ে চলেন তো এটাও পছন্দ করা হয় না। হ্যাঁ, এটাও পছন্দ করা হয় না। বড় ব্যক্তির একেবারে কাছাকাছি ঘনিয়ে কাছাকাছি সাথে আছেন কিন্তু একবারে লেগে আছে, একটু পিছনে সাথে সাথে লেগে আছে, এটা একটা তরিকা। এটা ভালো মনে করা হয় কি হয় না? বড় ব্যক্তির যদি কোনো দরকার হয় ডান দিকে একটা লোকের সাথে কথা বলতে পারলো, বাম দিকে একটু দরকার হলো কারোর সাথে প্রয়োজন লোক কথা বলতে পারলো, এটা ভালো না? ভালো না, ভালো কি না? হঠাৎ করে প্রয়োজন হইতে পারে, হঠাৎ করে কোনো বিপদ আপদ আসতে পারে, হঠাৎ করে কিছু হইতে পারে। তো সুতরাং ডানে বামে কেউ যদি থাকে বড় ব্যক্তির, এটা দেখবেন সিকিউরিটির ক্ষেত্রে ঠিক এই নিয়মটা ফলো করা হয়। বড় ব্যক্তিকে সামনে বেশি এহতরাম করতে গিয়ে যে আপনি আগে যান আমরা আছি অনেক পিছনে, এটা কেমন তরিকা হইল? হ্যাঁ, তরিকাটা ভালো হইল না? হইল না। যে ওনাকে একে রেখে দিয়ে হাঁটছেন আর দু চার দশ হাত পিছনে আপনারা আছেন, কাজটা ভালো না? ভালো না। হঠাৎ করে কোনো আপদ বিপদ হলে ও কাছে যেতে যেতে মামলা খারিজ হয়ে যাবে, ঠিক না? যাহর হয়ে যাবে, তাহলে এইটাও ভালো না। তো ঠিক ওই রকমই রসুলকে মানার ক্ষেত্রে মনে রাখবেন, আগে বাড়া যাবে না। আল্লাহ সূরা হুজরাতের প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদদিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিন সকল তোমরা আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না। যেমন বড় ব্যক্তির আগে বেড়ে চলাফেরা করেন না, আগে বেড়ে কথাবার্তা বলেন না, বড় ব্যক্তিকে কথা বলতে দেন, বাকি আপনারা সব ভদ্রতার সাথে শোনেন, ঠিক তেমনি সবচেয়ে বড় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতির মধ্যে, হ্যাঁ, মুমিনদের মধ্যে, সমস্ত উম্মতদের মধ্যে। আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আগে বাড়া যাবে না। বুঝতে পারলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করেননি, করতেও বলেননি, আর আপনি যদি সেটা করতে লাগেন তো আগে বাড়া হইল না? হইল না। আগে বাড়া হইল না? হইল না। ভালো কাজ হইল? হ্যাঁ না। চরম বেয়াদবি হইল, অমান্য করা হইল, যে আপনি আসতে পারেন আর না পারেন থাকেন আমরা চললাম, ঠিক না? নদীর দেশের মানুষ আপনারা নদীর ঘাটে গিয়েছেন আর যাওয়ার পরে বড় একজন ব্যক্তি আছেন আর নৌকাতে খুব ভিড় ভাড় আছে, ছোটরা সাহেবের লাভ দিয়ে নৌকায় চড়ে নিলেন যে আমরা যাই, শেখ আপনি থাকেন, পরের নৌকাতে আসিয়েন, হ্যাঁ পরে নৌকা পেলে আসিয়েন, করেন নাকি? করবেন না এরকম কাজ? আপনি সাথে নিয়ে যাবেন আর না হলে আপনাকে থাকবেন যে ঠিক আছে আগেই পাঠাই। তো কথা হচ্ছে যে আগে বাড়া বেয়াদবি, এটা ভালো করে বুঝতে পারছেন। এই দুনিয়ার উদাহরণগুলো এজন্য দিচ্ছি যাতে করে মগজে ঢুকে যে আগে কেমন করে ধর্মের ক্ষেত্রে আপনারা বাড়ছেন আর অনেকে বুঝেন না যে আমরা আগে বেড়ে বেড়ে ধর্মকর্ম করছি। বেশি পিছনে থাকাটা খারাপ, তাই না? বেশি পিছনে থাকা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা নামাজ নিয়ে এসেছেন, পাঁচ ওয়াক্ত নিয়ে এসেছেন, ঠিক না? রমজান মাসের রোজা নিয়ে এসেছেন, ঠিক না? যাকাত নিয়ে এসেছেন, হজ নিয়ে এসেছেন, তাই না? এগুলো নিয়ে এসেছেন। যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে চার পড়েন, তিন পড়লেন, তাহলে রাসূলের সাথে থাকলেন না পিছনে থাকলেন? অনেক পিছনে থাকলেন। জি, এটা হচ্ছে মুখালাফাত।
এটাকে আরবি ভাষা বলে বিরোধিতা করা, পিছিয়ে থেকে যা। খালফ মানে পিছনে, খালফ মানে কি পিছনে, খালফ থেকে হচ্ছে মুখালফাত, পিছিয়ে থেকে যাওয়া। রসুল পাঁচক তো আল্লাহ রসুল, আর আপনি হচ্ছেন চারক তো আল মুসলিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচক তো নামাজ না পড়লে চোখ ঠান্ডা হইতো না, মনের শান্তি হইতো না, আর আপনার ফজরের সময় ঘুমিয়ে শান্তি হয়, আসরের সময় ঘুমিয়ে শান্তি হয়, শরীরকে শান্তি দেন আপনি, সুখ দেন। এই হচ্ছে আপনি ইসলাম। আপনি জোহর হ্যাঁ পাকশাকে কাটান, আসর ঘুমিয়ে কাটান, মাগরিব এশা চা খেয়ে, দোকানদারদের দেখি উপরে উঠছে চা খাওয়ার জন্য, ওই সময়টা একটু ফ্রি হয়েছে, চা খেয়ে কাটালেন, অথবা খেলাধুলা দেখে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়বেন না, এতেই আপনার শান্তি। কেমন মুসলিম আপনি চিন্তা করুন, তাহলে কত বিরোধিতা করছেন। আল্লাহ বলছেন ফালিয়াহাযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, সাবধান যেন হয়ে যায় ওই সব লোকেরা। ফালিয়াহাযার সাবধান, সূরা নূরের আয়াত, আল্লাহ ফালিয়াহাযারিল্লাযিনা ওই সব লোকেরা যেন সতর্ক সাবধান হয়ে যায়, আল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রসূলের আদেশ নিষেধের বিরোধিতা করে, পিছিয়ে থাকে, বিরোধিতা এগিয়ে গিয়ে হয়, বিরোধিতা পিছিয়ে গিয়ে, কিন্তু খালফ থেকেই তর্জমা করে তফসির করলাম, পিছিয়ে থেকে গেল। রসুল যেই দিনের ওপর, যেই নামাজের ওপর, যেই ইমান আমলের ওপর, যেই আকিদার ওপর, যেই ইসলামের ওপর, যেই ইবাদত বন্দিগির ওপর ছেড়ে গেছেন, সেখানে থাকলো না, রসুলের আদর্শ সুন্নতের ওপর থাকলো না, বিরোধিতা করলো। তারা যেন সতর্ক সাবধান, অর্নিং দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকাল যেখানে সাবধান কথাটি লিখতে হয়, সেখানে আরবিতে লেখা থাকে তাহজির, সতর্কীকরণ, জি লেখা থাকে, দেখেছেন হয়তো। ফালিয়াহাযার আল্লাহ বলছেন সাবধান যেন হয়ে যায় ওই সব লোকেরা, আল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের বিরোধিতা করে। কিসে থেকে সাবধান, কি বিপদ আপদ আসতে পারে, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, হয় তাদের ওপর ফিতনার মুসিবত আসবে, আর না হলে মর্মান্তিক শাস্তি আসবে। দুইটো শাস্তির কথা আল্লাহ বলেছেন। ফিতনাতুনের তাফসির মুফাসসিরগণ বলছেন যে পার্থিব আযাব, এই যে মুসলিম জাতির উপর যত আযাব দেখছেন, আজ বার্মা থেকে শুরু করে আফগানিস্তান, ইরাক, আর সিরিয়া, আর প্যালেস্টাইন, আর সারা পৃথিবীতে যত জুলম অত্যাচার চলছে মুসলিমদের ওপর, এটা হচ্ছে এই আয়াতের বাস্তবায়ন। যারা মুসলিম হয়ে রসুলের বিরোধিতা করে, তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। আকিদাই বিরোধিতা, সুন্নতের ক্ষেত্রে, রসুলের আদর্শ তরিকার ক্ষেত্রে বিরোধিতা, ফরজ আদায় করার ক্ষেত্রে বিরোধিতা, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে বিরোধিতা, সব ক্ষেত্রে বিরোধিতা আর বিরোধিতা, নাফারমানি আর নাফারমানি, আন্তসিবাহম ফিতনা, তাদের ওপর ফিতনা, বালা মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, বালা মুসিবত দেখে আমরা শিখি না। যতক্ষণ পর্যন্ত আমাদের ওপর আপনার ওপর না আসবে, ততক্ষণ বুঝবেন না। যখন আপনার ওপর আমার ওপর আসবে, তখন অন্যরাও শিখবে না, অন্যরা তাকা মনে আমরা বেঁচে গেছি। যেমন আমরা অন্যদের বালা মুসিবত দেখে মনে করছি যে না না, বর্মাতে বালা মুসিবত, না ও প্যালেস্টাইনে বালা মুসিবত, ও সিরিয়াতে বালা মুসিবত, আমরা বেঁচে আছি। কালকে যখন আল্লাহ না করে আমাদের মতো লোকদের, আপনাদের মতো লোকদের পালা আসবে, তখন অন্যরা তাকাবে আর বলবে ওদের বালা মুসিবত, অন্যরা তখন ওই ক্যামেরা করবে, ছবি করবে, আর এই এটা এক ধরনের ফিল্মের মতো হয়ে গেছে আজকাল এসব ছবিগুলো দেখানো, দুঃখের, কষ্টের, শোকের, আর মুসলিম উম্মতের দুর্দশার ছবিগুলো দেখানো, মনে হচ্ছে একরকমের ফিল্মের মতো হয়ে গেছে। দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যাপার না, একটু যদি ঈমান একটু থাকে, আর ইসলাম দরদ থাকে, মুসলিমের দরদ ব্যথা থাকে, তো ও একটু করলেন, হাই হাই ইন্না লিল্লাহ করলেন, কিন্তু নিজের কোনো সংশোধন নেই। যে চারক্ত পড়তেন, পাঁচক্ত নামাজ, আপনার পাপের কারণে জাতি আজকে মার খাচ্ছে, আপনি নিজের সংশোধন করলেন না। আপনার পরিবারের পাপের কারণে জাতি মার খাচ্ছে, আপনার তাওহীদের জায়গায় শিরক করার কারণে জাতি মার খাচ্ছে, আপনার সুন্নত অনুসারে চলার জায়গায় বিদাত করার জন্য জাতি মার খাচ্ছে, আপনার নামাজ ত্যাগের কারণে, নামাজ ঘাটতির কারণে জাতি মার খাচ্ছে, আর আজকে তাদের পালা এসছে, কালকে আপনাদের পালা আসবে, না হুঁশ নেই। যতক্ষণ পর্যন্ত মার নিজেদের ওপর না পড়বে, ততক্ষণ আমাদের হুঁশ আসে না, আমাদের ঘুম ভাগে না, এত গাফিলতির ঘুমে আমরা বিভোর হয়ে আছি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, আযাবুন আলীম হচ্ছে মরণের পরের আযাব, মারাত্মক আযাব, যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ পাক রব্বুল বলছেন আখিরাতের আযাবকে বলা হয়েছে কোরআনে কারিমে। তো আল্লাহ পাক রব্বুল যেন দুনিয়ার আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, বালা মুসিবত থেকে রক্ষা করেন, আর আখিরাতের বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। বলছিলাম যে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, হ্যাঁ, তো ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো,
নবীর অনুসরণ করতে হবে, এটা হচ্ছে প্রমাণ। আপনার ইসলামের জীবনে আপনি যে মুসলিম, যদি নবীকে মেনে চলেন তাহলে আপনি যে আল্লাহকে ভালোবাসেন এতে আপনার অন্তরে সততা আছে, আপনি সত্যবাদী, সত্যি আপনি কথা বলছেন, মুসলিম আসলে আপনি যে রসুলকে মেনে চলছেন তার মানে আল্লাহকে ভালোবাসেন, আপনি রসুলকে মানেন না তার মানে আল্লাহকে ভালোবাসেন না আপনি। যদি আল্লাহকে ভালোবাসার দাবিতে সত্যবাদী হন, রসুলের অনুসরণের মাধ্যমে দলিল প্রমাণ পেশ করে দেন, তাহলে বদলা একটা কাজ করলেন ডবল আল্লাহ বদলা দেবেন, আল্লাহর কাছে কম নেই, সমান সমানও নেই। ইয়াহুবেব কুমুল্লাহ, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসলে আর ভালোবাসো এই জন্য এর দাবিতে দলিল পেশ করলে নবীকে মেনে নেওয়ার দলিল আর মেনে চলার দলিল, সুতরাং আল্লাহ তোমাদেরকেও ভালোবাসতে লাগবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে যে তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। একটা কাজ করলেন দুটো বদলা ফেলেন, সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক রব্বুল যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, রসুলকে মানার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ, আর যদি রসুলের নাফরমানি করেন আর জান্নাতের আশা করে বসে থাকেন কখনো জান্নাত পাওয়া যাবে না। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাত যাবে। এতটুকু বলে যদি থেকে যাই তাহলে খুশির শেষ নাই। আরে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সিজদা করি আর কবরে সিজদা করি, জান্নাত যাবই, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ঠিক না? ওরা তো উম্মতের দাবিদার। হ্যাঁ, আল্লাহর কথা মানি, রসুলের কথা মানি, আর ওই পীরের মরিদ হয়ে পীর সাহেবের কথা মানি, জান্নাত তো পাবই। হ্যাঁ, কোরআন হাদিসের কথা মানি আর মুরব্বির কথা অন্ধভাবে মানি, জান্নাত তো পাবই। হ্যাঁ, সুন্নতি কাজ করি আর বেদাতি কাজ করি, জান্নাত তো পাবই, কারণ আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ঠিক না? জি, নামাজ পড়ি আর না পড়ি, নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তো জান্নাতে তো যাবো, তো বেনামাজিও আশা করে বসে আছে জান্নাতে যাবো। তার রাসূল কি বলছেন, ইল্লা মান আবা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ইল্লা, ইল্লা মানে কিন্তু, তবে মান আবা, যে অস্বীকার করলো, আমার উম্মতের সকলে জান্নাতে যেতে পারবে, তবে যে অস্বীকার করলো জান্নাতে যেতে অস্বীকার, জান্নাতে যেতে অস্বীকার। সাহাবার আশ্চর্য হলেন যে কোন পাগল আছে যে জান্নাত যেতে অস্বীকার করবে, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে, কে এমন আছে অস্বীকারকারী, জান্নাতে যাব না, জান্নাতের রাস্তায় যাব না, সেই রাস্তায় চলবো না, আমি এই রাস্তায় চলবো, এমন কে আছে? কিলা মান আবা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো মেনে চললো সে জান্নাতে যাবে, সে হচ্ছে আমার উম্মতের লোক, আসলে সে জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করলো, যে আমার বিরুদ্ধাচরণ করলো, আমার বিরোধিতা করলো, আমার তরিকাই চললো না, ফাকাদ আবা, সে জান্নাতে যেতে অস্বীকার করলো, সে বলছে না যাবো না, রসুলের সাথে দুনিয়াতেও থাকবো না, সুতরাং আখেরাতেও থাকতে পারবে না। স্বাভাবিক কথা, যারা রসুলকে মানলো তারা রসুলের সাথে আছে কিনা যুক্তি দিয়ে বুঝেন, আর যারা রসুলকে মানলো না দুনিয়াতে তার রসুলের সাথে আছে? দুনিয়াতে যখন রসুলের সাথে থাকলো না তো আখেরাতে কি করে রসুলের সাথে থাকবে, থাকতে পারে? কখনো থাকতে পারে না। ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, একটা অংশ বলি শুধু, আল মার ও মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামত, প্রত্যেক মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন উঠবে, তার সাথে তার হাশর হবে, তার সাথে থাকবে। তাহলে যদি রসুলকে ভালোবাসেন আর রসুলকে ভালোবাসার দাবি পেশ করতে পারেন, আল্লাহকে ভালোবাসার দাবি পেশ করতে পারেন, সেটা হচ্ছে রসুলকে মানা, রসুলের আনুগত্য করা, রসুলের অনুসরণ করা, তাহলে দুনিয়াতেও রসুলের সাথে যেহেতু থাকলেন সেই জন্য জান্নাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকবেন, আর যদি দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে না থাকেন তাহলে আখেরাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উঠতে পারবেন না। কার সাথে উঠবেন? যার ভক্ত ছিলেন, কোনো ধর্মগুরুর ভক্ত ছিলেন বা রাজনৈতিক গুরুর ভক্ত ছিলেন, অথবা অর্থনীতিবিদ কোনো গুরু ছিল তার ভক্ত ছিলেন, পেট পূজার ভক্ত ছিল, পয়সার ভক্ত ছিলেন, কিসের ভক্ত ভক্ত ছিলেন সেটা আপনি বুঝেন। যার যে ভক্ত তার সাথে কিয়ামতের দিন উঠবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুতরাং
মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানেন তাহলে জান্নাত পাওয়া যাবে না। এই মিলাদ সম্পর্কে দু চারটি প্রশ্ন করব আপনাকে। এই প্রশ্ন, এটা আপনাদের প্রতিযোগিতা থাকলো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স কত, কত বছর বয়স? 63 বছর। কত বছর বয়সে নবী হয়েছেন? বছর বয়সে নবী হয়ে কত বছর বেঁচেছেন? 23 বছর। 23 বছরে রবিউল আওয়াল মাস কতবার এসেছে? 23 বার এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের জীবনে কত বছর তিনি তার ঈদ মিলাদুন্নবী করেছেন? যারা বলছেন আগে জিজ্ঞেস করি যে একবার করেছেন অথবা দুইবার করেছেন বা 23 বার করেছেন, তার হাত ওঠান। যদি কোনো ভাই থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবী হয়ে থেকেছেন, আগেরটা বাদ দিলাম, কারণ আগে তো ওহী আসেনি, তাই না? তো ওইটা বাদ দিয়ে দিলাম। 23 বছর তো ওহী এসছে, কোরআনের সুরা ইকরা বিসমে থেকে শুরু করে বাকি যতগুলি সুরা আছে, সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত, এই 23 বছরে নাজিল হয়েছে। এটা ওহীর জীবন, নবুয়তের জীবন, রেসালাতের জীবন। 23 বছরে 23টা মাস এই রবিউল আউয়াল মাস এসেছে, এসেছে না আসেনি? এসেছে। 23 বার সুযোগ সুবিধা এসেছে ঈদ মিলাদুন্নবী করার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই 23 বছরে কত বছর তিনি করেছেন? 1 বছর 2 বছর না 10 বছর না 23 বছরই করেছেন, প্রতি বছর করেছেন? এই সম্পর্কে যারা বলতে পারবেন একটু হাত উঠান। জি, সৌদি আরবে হাত উঠাবেন না, কিন্তু দেশে গেলে সবই তি জি ঠিক না বে? ঠিক বলছে, ঠিক দিবে না একবারে টাই না লম্বা করে, ঠিক না? আউযুবিল্লাহ, আমাদের এই ভাই বলছিলেন কালকে যে শিরক কুফরি কথা বলছে আর সবকে বলছে যে আচ্ছা বলেন নবী কি, নবীকে মহব্বত করে, মানে মহব্বত মানে নবীর ঈদের মিলাদুন্নবী ধরেন বা এই ধরনের, হ্যাঁ নবীকে মহব্বত করে অথবা ওলিয়া আউলিয়াকে মহব্বত করে, মানে ওলিয়া আউলিয়াকে সেজদা করে, কবরকে সেজদা করে যদি আল্লাহ বলে জাহান্নামে যেতে হবে তো রাজি আছেন কি না, রেডি আছেন? বলছে হ্যাঁ জাহান্নামে যাবে। আউযুবিল্লাহ বলছে জি তো জি। এ বক্তাও মূর্খ জাহেল আর শ্রোতাও ওই একই শ্রেণীর সব, জাওফাত তালিব আল মতলব, যেমন বক্তা তেমন শ্রোতা, বুঝেন আর না বুঝেন? জি জি জি। এটা তো মানুষের কথা না, এটা তো জ্ঞানীর কথা নয়। আমি বুঝে সুঝে কথা বলবো, যেটা আমার বিবেকে ধরে সেটা কথা বলি, এটা কেমন কথা হবে? কি বিষয়টা ছিল কেউ বলতে পারেন? বিষয়টা না বললে বুঝবেন, মনে আছে যা যদি কারো মনে থাকে বলবেন, কারণ ঠিক ওই বিষয়টা মনে থাকলে ওইটার উত্তর উত্তর দেবো আজকে। যে কি বিষয়ে ও বলছে যে আপনারা জাহান্নামে যেতে রাজি আছেন? বলছে হ্যাঁ রাজি আছি। শ্রোতারা বলছে রাজি আছি জাহান্নামে যেতে। হ্যাঁ নবীর নামে, হ্যাঁ হ্যাঁ নবীকে আমরা সালাম দিয়ে দুরুদ পড়ে যদি জাহান্নামে যেতে হয় তো আপনারা রেডি আছেন জাহান্নামে যাওয়ার জন্য? তো জাতি শ্রোতা এমন বলছে হ্যাঁ রেডি আছি, রেডি আছি জাহান্নামে। যদি আল্লাহ বলে যে তোর নবীর ওপর, হ্যাঁ তুই আমার নবীর ওপর দুরুদ কেন পড়েছিস, তুই জাহান্নামে, তো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বুঝতে পেরেছেন? কিভাবে কানাক হাইকোর্ট দেখাচ্ছে। আচ্ছা নবীর ওপর দুরুদ পাঠ করাটা ইবাদত না ইবাদত নয়? দুনিয়ার কাজ না ধর্মীয় কাজ? দুনিয়ার কাজ। আপনার জমির চাষাবাদ যে এই মাথা থেকে শুরু করলাম না ওই মাথা থেকে শুরু করলাম, আপনার ইচ্ছে, ঠিক কিনা? আমি আবাদ করলাম, এক ফসল করলাম না হয় তিন ফসল করলাম, আপনার ইচ্ছে, না হয় খালি ফেলে রাখলাম, কেউ জিজ্ঞেস করবে না, করবে? এটা ধর্ম, তাই না? দুরুদ পড়াটা ধর্ম কি না? তো ধর্ম কার তরিকায় পালন করতে হবে? রসুলের তরিকায়। তো রসুল দুরুদ পড়েছেন না পড়েননি? রসুলের সাহাবিরা দুরুদ পড়েছেন না পড়েননি? তো আপনাকে রসুলের সাহাবিদের তরিকায় দুরুদ পড়তে হবে না আপনার তরিকায় পড়তে হবে? এবার বুঝতে পেরেছেন? এখন ও বিনাতি তরিকায় কেয়াম করে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে পড়াচ্ছে, আর বলছে এই দুরুদ পড়ার জন্য, এই মিলাদ পড়ার জন্য যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে যেতে বলে তো জাহান্নামে যেতে রেডি আছেন কি না? মূর্খ সমাজ বলছে হ্যাঁ রেডি আছে। আল্লাহ দুরুদ পড়ার জন্য জাহান্নামে দেবেন না, এই বিদাত করার জন্য জাহান্নামে দেবেন। এবার বুঝতে পেরেছেন? দাঁড়িয়ে কোন সাহাবী পড়েছেন এটা প্রমাণ করেন, ইয়া নবী সালাম আলাইক। কোন সাহাবী বালাগাল উলাবে কামালিহি পড়েছেন? জি, বুঝা গেছে? হ্যাঁ, আপনার এই বিদাত করার জন্য জাহান্নামে দেবেন, কারণ কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম, গুমরাহি মানে কি? রাস্তা হারিয়ে দেওয়া, জান্নাতের রাস্তা হারিয়ে গেছে।
জান্নাতের রাস্তা হারিয়ে গেছে, রাস্তা দুটা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা যখন হারিয়ে গেছে কোনখানে গিয়ে আছাড় খেয়ে পড়বেন? বললো দালালাতের ফিন্নার, সুতরাং রাস্তা যখন হারিয়ে গেছে তো জাহান্নামে পড়তে হবে গিয়ে। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে নবীর খুতবা, ভালো করে শুনেন। আপনি দুরুদ পড়বেন, দুরুদ যখন এবাদত, তো রসুলের তরিকায় পড়তে হবে। দুরুদ পড়বেন, দুরুদ কার কার কাছে দরখাস্ত করছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো, কার উপর? মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দুরুদ পড়ছেন, চাইছেন কার কাছে? চাইবেন আল্লাহর কাছে। তরিকাটা কার হবে? রসুলের হবে। আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত ভালো করে শুনে রাখেন। কাজটা কার জন্য হইতে হবে? ধর্মের কাজটা কার জন্য হইতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। রাস্তাটা তরিকাটা কার হইতে হবে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতে হবে। কবরে যখন আপনারা মাইয়াতকে রাখেন তখন কোন দোয়া পড়েন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কোনোদিন 126 তরিকার পড়েছেন নাকি? বিসমিল্লাহি ওয়া আলা চিস্তিয়া পড়েছেন, বিসমিল্লাহি তারপরে ওয়া আলা মুজাদ্দিদিয়া পড়েছেন, বিসমিল্লাহি কাদেরিয়া সাবেরিয়া পড়েছেন? কখনো পড়েননি? তার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সৌদি আরবেও পড়া হয়, বাংলাদেশেও পড়া হয়, আর সারা দুনিয়ার যেখানে মুসলিম আছে কবরে দাফন করলেই মিল্লাতে রসুল, রসুলের তরিকায় দাফন করছি। রসুলের তরিকায় যখন দাফন, তো রসুলের তরিকাতেই দুরুদ পড়তে হবে। এবার বুঝেছেন? তাহলে দুরুদ পড়ার জন্য আল্লাহ জাহান্নামে দেবেন না, কিসের জন্য জাহান্নামে দেবেন? নবীর তরিকা বিরোধী আপনি দুরুদ পড়ছেন, এইভাবে দুরুদ পড়তে বলেন। আচ্ছা, একটা লোক যদি উল্টা পাল্টা করে নামাজ পড়ে, নামাজ পড়লো, আগে এসে সিজদে পড়ে গেল, তারপরে রুকু করলো, তারপরে দাঁড়াইলো, আর তারপরে সালাম আলাইকুম রহমতুল্লাহ করে চলে গেল। এই লোক যদি বলে আল্লাহ যদি আমাকে নামাজ পড়ার জন্য জাহান্নামে দেন তো যাব, আপনি কি বলবেন? কথা ঠিক নাকি? কি বলবেন? তোকে তো জাহান্নামে দিবেই, কারণ তুই তোর খেয়াল খুশি নামাজ পড়লি, নবীর তরিকায় নামাজ পড়লি। আরে নবী তো আগে দাঁড়িয়েছেন, রুকু করেছেন দুই নম্বরে, তিন নম্বরে সিজদা, তারপরে বৈঠক, আর তুই প্রথম বৈঠক সিজদা, তারপরে শেষখানে দাঁড়িয়ে সাফ। বোঝা গেছে এবারে? না বুঝতে পারেননি, আর ক্লিয়ার করা আশা করি দরকার নেই, বুঝতে পারছেন এখন তো? এগুলো হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানো। আমাদের দেশের মানুষ মোটা খায় মোটা বুঝে, ইসলাম পড়েও না, শুনেও না, যুক্তি বুঝেও না, যার ফলে এরকম ধোকা দিয়ে শিরিক বিদাতের ধরপ্রচার করে চলে যায় বক্তারা। জি, আর এইসব এইসব বক্তাদের বক্তব্য ইন্টারনেটে আছে। এইসব বক্তাদেরকে দেশে আল্লামা আর বড় বড় পীর আর মশায়েখ আর হুজুরে কিবলা বলা হচ্ছে। কেন ধোকা খাবে না জাতি? গুমরা, তারাও গুমরা হচ্ছে, গুমরা জাতিও গুমরা হচ্ছে, আর এরা হচ্ছে গুমরাকারী। দুই দলই জাহান্নামে থাকবে যেমন আল্লাহ পাক বলেছেন। তো প্রশ্ন প্রথম ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়বার কি করেছেন? মিলাদ করেছেন। কি বললেন আপনারা? একবারও করেননি। হ্যাঁ, সবাই ওয়াহাবি হয়ে গেছেন। দেশে যদি এই কথা বলেন তো সব কি হয়ে গেছেন? সব ওয়াহাবি। কি অনেকে লজ্জা বলছেন না? কোনো ভয় নেই এখানে। যদি কেউ একজনও থাকেন আর বলেন যে নবী এক বছর ঈদে মিলাদুন্নবী করেছেন, আমি কিছুই বলবো না। হ্যাঁ, শুধু বলবো যে আপনি আমার সাথে দেখা সাক্ষাৎ করিয়েন, কথা আছে আপনার সাথে খুব বেশি তো। আর যদি তাতেও সাহস না হয় অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি যদি বলেন যে এখানে কথা বলবো তাও কথা বলতে পারে, কোনো ভয় নেই এখানে। দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি না। আপনার মগজ ফিরাইতে না পারি তো খামাখাতে আপনার মুখ বন্ধ করে লাভ নেই। আপনার যদি দিল অন্তরকে ফিরাইতে না পারি কোরআন হাদিসের দিকে, তাহলে আপনার মুখ বন্ধ করে তার লাভ নেই, কারণ আপনার অন্তরে ওই শিরক বিদাতের ধর্ম বসে আছে, লাভ কিছু করতে পারবো না। এই জন্য আসল হচ্ছে মানুষের অন্তরকে ফিরানো। আপনাকে, আপনার অন্তরকে কোরআন এবং হাদিসের দিকে ফিরাইতে চাইছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে সাহাবীরা তো মিলাদ করেছেন না করেননি? করেছেন। হ্যাঁ, সাহাবিরা যে মিলাদটা করতেন ঈদে মিলাদুন্নবী, কোন জায়গাতে করেছেন? মসজিদে নববীতে, না ঈদগাহে, না আর কোনো মসজিদে, না ওই খন্দকের কাছে, না কোন মসজিদে করেছেন? জি, কোন জায়গায় করেছেন বলেন দেখি। নবী সাল্লাল্লাহু ঈদে মিলাদুন্নবী সাহাবিরা যে শিখলেন আর করলেন, ওইটা কোন জায়গায় হয়েছিল? মদিনায় না মক্কায়, কোন জায়গাতে? জানা আছে? জানা আছে কারো? হয়েছে কিন্তু জানা নাই নাকি? সাহাবিরা মিলাদ করেছেন ঈদে মিলাদুন্নবী? হ্যাঁ, করেননি? কেমন উল্টাপাল্টা কথা বলছেন আমরা। তিন নম্বর প্রশ্ন, আমাদের সে মিলাদ মাহফিলে কি খাওয়ায়? জিলাপি। ছোট যখন স্কুলে পড়তাম তখন একদিন গেছি হাই স্কুলে, আমার আত্মীয় মামাতো ভাইরা সব হাই স্কুলে পড়ে, আমি তখন প্রাইমারিতে, তো ওরা বলছে আমাদের হাই স্কুলে মিলাদ মাহফিল আছে চল। তো নিয়ে গেল মামাতো ভাইগুলো, আমার চেয়ে তো বড়, নিয়ে গেল।
গিয়ে দেখি যত শোনাশুনি নাই, একটু দুরুদ কিয়াম পড়লো বিদাতি মোল্লাগুলো এসে, আর তারপরে জিলাপি বিতরণ শুরু হলো। প্রথম জিলাপি ওখানে দেখেছিলাম যে হাইরে জিলাপি বিতরণ হচ্ছে হাই স্কুলে, কথা বলছেন কিসের জিলাপি? হ্যাঁ, মিলাদের জিলাপি বিতরণ হচ্ছে। তো আপনারা যে মিলাদের জিলাপি বা হালুয়া মিষ্টি কিছু খাচ্ছেন, তো রসুল্লাহ সাল্লামের জামা নাই, কোন ধরনের মিষ্টিটা বিতরণ হয়েছিল? জিলাপি হয়েছিল না রসগোল্লা হয়েছিল না আরবদের কোনো খাস মিষ্টি আছে ওইটা বিতরণ হয়েছিল, কোন মিষ্টিটা বিতরণ হয়েছিল বলেন তো দেখি। জি হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনারা নিজেরা যদি জবাব দিতে পারেন দিবেন, আর না হলে যারা আপনাদের হুজুররা মিলাদ করে আপনাদের বাড়িতে এসে, ওদের বাড়িতে মিলাদ করে না, কারণ ওদের বাড়ি মিলাদ হইলে তো ওদের বাড়ির পয়সা যাবে, আপনাদের পয়সা টানার জন্য আপনাদের বাড়িতে মিলাদ হয়, আপনাদের মা বাপকে শুধু বকসাইতে আসে। হ্যাঁ, হুজুরদের মা বাপকে বকসাবার জন্য হুজুরদের বাড়িতে মিলাদ হয় না। জি আচ্ছা, মিলাদে আর একটা কাজ আমাদের দেশে, কিছু নাতে রসুল পড়ে, পড়ে না পড়ে না, কিছু আরবিতে পড়ে, বালাগাল ওলা বে কামালি। আমাদের শেখ রবি এক যুগে, আজকে থেকে 10-12 বছর আগে এক জায়গা থেকে দেশ থেকে নতুন নতুন এসেছিল, বালাগাল ওলা পড়ে নিয়েছে, রাগ করিয়ে না শেখ রবি আবার। তো তারপরে এরা তো ওখানে ছিল আর বুঝেছে কী পড়লো কী পড়লো। তো যাই হোক, দেশে এমন শিক্ষা আছে যে দেশে ভেজাল মুক্ত হওয়া বড় মুশকিল। আল্লাহ সৌদি আরব না নিয়ে আসলে আমাদের মতো লোকও কিছু কিছু ভেজাল থেকেই যেত আমাদের মধ্যে, কথা বুঝতে পেরেছেন? তো আমাদের দেশে মিলাদ মাহফিলে কি পড়া হয়? কি পড়া হয়? নাতে রসুল, কিছু আরবিতে হয়, কিছু ফার্সিতে হয়, কিছু উর্দুতে হয়, বাংলাতে কমই হয়, কারণ দেশ বাংলাদেশ হইলেও হ্যাঁ সব উর্দুতেই চলে আর ফার্সিতে চলে, ঠিক না? ধর্মকর্ম উর্দু আর ফার্সি, জি এই হলো অবস্থা। তো কোন নাতে রসুলটা রসুলের সাহাবিরা পড়েছেন বলেন? আমাদের দেশের লোকেরা তো বালাগাল ওলা পড়ে, তো বালাগাল ওলা তো শেখ সাদী ওই ইরানের এক কবি তৈরি করেছিল, বালাগাল ওলা বিকামালিহি। তো সাহাবাই কেরামের যুগে কোন নাতে রসুল পড়া হইত বলেন? জানা আছে? জানেন না কেন? নবীর সাহাবিরা যেই নাতে রসুল পড়েছে ওইটা পড়বেন, ওটা বেশি ভালো হবে না? তো এটা শিখতে হবে না? মিলাদ করেছেন আর রসুলের সাহাবিদের নাতে রসুলটা শিখবেন না, কেমন কথা হইল? জি সবগুলির জবাব না 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 করে আপনারা জবাব দিলেন। যদি হ্যাঁ জবাব হয় তাহলে একটা শর্ত আপনাদের কাছে থাকলো, সেটা হচ্ছে এই উত্তরগুলি কোরআনের আলোকে দিতে হবে, কোরআন একটা আয়াত দিয়ে, না রসুলের একটা হাদিস দিয়ে দিতে হবে, আর না হলে সাহাবাই কেরামদের একটা উক্তি বা আমল দিয়ে দিতে হবে যে সাহাবিরা অমুক হালুয়াটা খেতেন, অমুক নাতে রসুলটা পড়তেন, অমুক জায়গাতে সাহাবিরা মাহফিলে মিলাদ করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার মিলাদ করেছেন, এগুলির জবাব আপনাদের কাছে চাই। এখন যদি বলেন যে না 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 নবীর সাহাবিরাও করেননি, আর এরকম কোনো হালুয়া মিষ্টিও খাননি, আমরাই জিলাপি শুরু করেছি, আমরাই নাচ শুরু করেছি, আমরাই মাহফিল মিলাদ শুরু করেছি, তারা করেননি, তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে করলো কে, এ মিলাদ আসলো কোথা থেকে আর কিভাবে আসলো, কখন আসলো? আর একটি প্রশ্ন করি এখানে, ওহির দরজা কখন বন্ধ হয়েছে? হ্যাঁ, কখন বন্ধ হয়েছে? রসুলের এন্তেকালের কত বছর পরে ওহি বন্ধ হয়েছে বলেন? বলেন, ছোটখাটো পুরস্কার থাকলে দেওয়া যায় আপনাদের। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি এন্তেকালের, যারা বলবেন 50-100 বছর পরে তারা হাত উঠান। যদি কেউ থাকেন যে নবীর 100 বছর পরে ওহি বন্ধ হয়েছে, হ্যাঁ, তাহলে হাত উঠান। আছে কেউ? নাই, কেউ নাই। তো নবীর ইন্তেকালের পরে 1-2 দিন ওহি এসেছে, কারো কাছে আসেনি? কারো কাছে আসে, সাহাবিদের কাছে, চার খলিফার কাছে আসেনি, চার খলিফার কাছে এসছে? আসেনি। চার ইমাম আবু হানিফা শাফি মালিকের কাছে জিব্রাইল এসছে? তাদের কাছেও আসেনি, তাই না? তাহলে ওহি যখন বন্ধ হয়ে গেল, তো ওহি বন্ধ হওয়ার পরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরাও কেউ মিলাদ করলেন না, তো কি করে আসলো আর কখন শুরু হলো, কেমন করে শুরু হলো? যদি এটা নবীর জামানায় না হয় তো এটার নাম সুন্নাত না এটার নাম বিদাত? এটার নাম হচ্ছে বিদাত। সুন্নাত মানে হচ্ছে নবীর আদর্শ, নবীর যুগে হয়েছে, হ্যাঁ, নবী করিম হয় নিজে করেছেন আর না হয় সাহাবাই কেরামদেরকে করতে বলেছেন, সাহাবিরা ওই আমলটা করেছে, এটা হচ্ছে সুন্নাত। আলাইকুম বে সুন্নাতি ও সুন্নাতিল খোলাফায় রাশেদিন আল মাহদিন ইমবাদি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার খোলাফায় রাশেদিন সুন্নাতকে আঁকড়ে ধরো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হেদায়াত প্রাপ্ত, সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চার খলিফার আদর্শকে তরিকাকে মজবুত করে ধরো আমার পরে। সেই যুগে এগুলো হলো না, তাইলে হইলো কখন? আর তারপরে
নবীর সুন্নত বাদ দিয়ে নবীর সাহাবায়ে কেরাম করলেন না, কেউ যদি করে থাকে ওর নাম সুন্নত না, ওর নাম হচ্ছে বিদআত। বিদআত মানে ধর্মের নামে নতুন কথা অথবা কাজ, ধর্মের নামে নতুন কথা অথবা কাজ। ভালো করে শুনেন, ঈদ কয়টা আমাদের? দুইটা। কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। বাংলাদেশে কয়টা ঈদ? ঈদে মিলাদুন্নবী হয় না? ঈদে মিলাদুন্নবীতে বেশি ধুমধাম হয় না ঈদুল ফিতরে বেশি ধুমধাম হয়? ঈদে মিলাদুন্নবীতে বেশি ধুমধাম হয়। দেখছেন শয়তান কিভাবে সাকসেস, জিন শয়তান, মানুষ শয়তান এমনভাবে কামিয়াব হয়েছে যে যেটা আল্লাহর দেওয়া ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওতে অত খরচ করি না, যত খরচ হয় 12 রবিউল আউয়াল যত ধুমধাম হয়, রাষ্ট্রীয়ভাবে হোক আর সামাজিকভাবে হোক আর পারিবারিকভাবে হোক আর অর্থের অপচয় করে হোক, এই বিদাতের কাজে কত যে খরচ হচ্ছে আর কত যে শ্রম সেখানে লাগানো হচ্ছে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে এখন সময় মেলা এগিয়ে গেছে, শেষ করতে যাচ্ছি। এখন আপনাদের শুনিয়ে দিই যে এই মিলাদ শুরু হইল কখন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে হইল না, সাহাবিদের আমলে হইল না, তাবেইনদের আমলে হইল না, তাবা তাবেইনদের আমলে হইল না, স্বর্ণযুগ শেষ। যেই তিনটা যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? স্বর্ণযুগ বলেছেন, খৈরুল করুন, খৈরুল করুন, শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ যুগ, শেষ হইল না। তারপর সময় আফসুল কেজিব, তারপর মিথ্যার ছড়াছড়ি হবে ধর্মের নামেই, আর বহু দল উপদল পয়দা হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ওই যুগ যখন চলে আসলো তখন এই মিলাদ শুরু হলো। মিলাদের জন্ম মক্কা থেকে না মদিনা থেকে? মিলাদ যে শুরু হলো 300-400 বছর পরে, সেটা মক্কা থেকে না মদিনা থেকে? কোন জায়গা থেকে না, মক্কা থেকে নয়, মদিনা থেকেও নয়। কোন থেকে, কোথেকে শুরু জানেন? মেসর থেকে শুরু হলো। আর মেসরে সেই যুগের চরমপন্থী ওবাইদি এক শিয়া বংশ ছিল যারা রাজত্ব করত, তাদের গায়ের বলে অস্ত্রের বলে কয়েকশো বছর রাজত্ব করেছে, আর বহু আহলে সুন্নাতকে খুন করেছে, ওইভাবে যেমন আজকে খুন করা হচ্ছে ইরাকে আর সিরিয়াতে, ওইভাবে খুন করেছে তারা, তাদের অস্ত্রের বলে সেখানে তাদের রাজত্ব কায়েম করেছে। তাদের পূর্বপুরুষ ছিল একজন ইহুদি ইয়েমান দেশের, আবদুল্লাহ ইবনে সাবা, ইবনে সাবা ইহুদি। এই ইহুদি চক্রান্ত করে ইসলাম ধর্মকে বিকৃত করে, আর তারপরে তাদেরই এই ইবনে সাবারই বংশধর, তারা মিশরে রাজত্ব কায়েম করার পরে ইবনে সাবারই যারা অনুসারী ভক্ত তারা সেখানে বেশ কিছু জন্মবার্ষিকী পালন করা শুরু করে। তার মধ্যে একটি হচ্ছে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করতে হবে। এটা শিখলো কোত্থেকে? না কোরআন থেকে, না হাদিস থেকে, না সাহাবিদের আমল থেকে, না চার খলিফার আমল থেকে, না চার ইমামের আমল থেকে, চার ইমামের যুগও চলে গেছে। কিসে থেকে শিখলো তারা? খ্রিস্টানদের কাছ থেকে। এখনও মিশরে বহু খ্রিস্টান আছে, আপনারা জানেন হয়তো অনেকে যারা এখানে কর্ম এতে দেখছেন বিভিন্ন কোম্পানিতে, এই খ্রিস্টানরা পাশাপাশি বাস করতো, এরা বড়দিন পালন করতো 25শে ডিসেম্বর, তাদের বড়দিন ক্রিসমাস ডে, এই ক্রিসমাস ডে পালন করতো 25শে ডিসেম্বরকে তারা ধারণা করে, তাদের একটা ভ্রান্ত ধারণা, তাদের কাছে কোনো প্রুফ নাই যে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, এরও কোনো প্রমাণ নাই তাদের কাছে, কিন্তু তারা কল্পিতভাবে এটা পালন করে যাচ্ছে বিশ্বে। 25শে ডিসেম্বর ওরা পালন করছে, আর আমরা রসুলের মহব্বত করি, রসুলের কেন জন্মদিবস পালন করব না? দেখলেন, শিক্ষা কার কাছ থেকে? খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া। তোরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করিস তো আমরা কেন রসুলুল্লাহর করব না? সুতরাং আমরাও 12 রবিউল আউয়ালে শুরু করলাম, বোঝা গেছে? আর বাই ফোর্স, জবরদস্তি, কারণ শাসক হ্যাঁ এটা শুরু করলো, জবরদস্তি করা লোক সেখানে, ওখানে কিছুদিন চললো, মাঝখানে স্থগিত হয়েছিল, তারপর আবার শুরু হলো। সেখানে মঈজউদ্দৌলা নামে এক কুখ্যাত ছিল, আর সে এই কাজটি শুরু করেছিল। তারপর সুন্নিরা সতর্ক, সুন্নিরা করতে চাইনি, হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, সুন্নি যারা হ্যাঁ কোরআন হাদিসের অনুসারে তারা করতে চায়নি। কিন্তু সুন্নিদের মধ্যে এই রোগ দেখা দিল 7ম শতাব্দীতে ইরাকে, ইরাকের আরবিল শহরে। এখানে একজন সুন্নি বিদাতি শাসক আর তার সাথে একজন বিদাতি মোল্লা, বিদাতি মোল্লা যদি হয় বিদাতি শাসক, দুটোই যদি বিদাতি হয় তো ধর্মের 12টা বাজিয়ে ছাড়বে, ধর্মের 12টা বাজিয়ে ছাড়বে, বুঝতে পেরেছেন? এইরকমই 12টা বাজিয়েছিল। তখন এই সুন্নিরা ইরাকে প্রথম মিলাদ চালু করলো 7ম শতাব্দী, মানে 600 বছর ধরে হয়নি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু পরে 600 বছর ধরে এই মিলাদ করা চালু হয়নি। ইসলামের ইতিহাস হচ্ছে কত বছর? 1438 বছর, তাই না? 1438 হিজরি, 600 বছর হয়নি। তাহলে এই মিলাদের বয়স কত? রসুলের 600 বছর পরে, তাহলে কত বয়স হলো? 800, তাই না? 8, 6, 14,
800 বছর আগে মিলাদ চালু হয়েছে, চালু হলো ইরাকে, ইরান থেকে গেল ইরান, ইরান থেকে ইরান থেকে গেল আপনার আফগানিস্তান, আফগানিস্তান পাকিস্তান, পাকিস্তান ভারত, ভারতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ছেয়ে গেল। মানুষ যে যেখানে অজ্ঞ, নবীর মহব্বত করে কিন্তু ইসলাম বুঝে না। নবীর মহব্বত তো করে, মহব্বত আছে, নবীর জন্য কিছুই করতে পারি না, আর নবীর তরিকে চলতেও পারি না, নামাজটাও ঠিক করে পড়তে পারি না, আর ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করতে পারি না, নবীকে সারা বছর স্মরণ করতে পারিনি, একটা দিন তো স্মরণ করি, এই ভালো যুক্তি দিয়ে শয়তান তাদেরকে মিলাদ শুরু করিয়ে দিল। এই মিলাদের বয়স হচ্ছে 800 বছর, আর ইসলামের বয়স হচ্ছে 1400 বছর। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আর এই রকমের বিদাত আর গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, কারণ বিদাত হচ্ছে গুমরাহি আর গুমরাহির পরিণাম জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত রাখেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব গুমরাহদেরকে যারা ভুল পথে রয়েছে তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের পর গুমরাহির দিকে না ঠেনে দেন, আমাদের সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে হেফাজত রাখেন। যেসব ভাইয়েরা বোনেরা এখানে হাজির হয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজতে রাখেন, তাদের রুজিতে আল্লাহ পাক বরকত দান করেন, তাদেরকে আল্লাহ পাক সুস্থতা যেন দান করেন, তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক নেক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতে যেন সুখী করেন, আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আর শেষখানে আমাদের শেখ ভাইদের শুকরিয়া আদায় করি, জাযাহুমুল্লাহ খায়ের, আল্লাহ তাদের যেন জাযায় খায়ের দান করেন, তাদের দিনের কথায় যেন বরকত দান করেন, তাদের দাওয়াতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, এবং তাদেরকে আল্লাহ পাক যেন সম্মানিত মর্যাদা দান করেন, সম্মানের স্থান আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসে দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।